বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মাত্রই ভুল, আমরা সবাই ভুল করে থাকি, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় শয়তান আমাদের ভিতরে এমন ধরনের চিন্তাভাবনা দেয় যে আমি সারা জীবন যেই গুনাহ করে আসছি, এত ভুল করে আসছি, সেই ভুলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবেন, এত বছর ধরে আমি আল্লাহর কাছে ফিরে যাই নাই, এত বছর ধরে আমি তওবা করি নাই, আমার কি কোনো আশা আছে? এরকম ধরনের চিন্তাভাবনা শয়তান আমাদের ভিতরে দেয়, ওয়াসওয়াসা করে আমাদের ভিতরে, এবং সে কারণে আমাদের ভিতরে ডিপ্রেশন হয়, সে কারণে শয়তান আমাদের ভিতরে আরও গুনাহ করার, আরও খারাপ কাজ করার চিন্তাভাবনা দেয়, মনে করায় যে আমরা এতদিন ধরে গুনাহ করছি, তোমার তো কোনো আশাই নাই, যাও আরও গুনাহ করো। আস্তাগফিরুল্লাহ। শয়তান আমাদেরকে নিরাশ করতেছে, আল্লাহ আমাদেরকে আশা দিচ্ছে যে আমরা যত গুনাই করে থাকি না কেন, আমাদের গুনার থেকে আল্লাহর রহমত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমুরে বলতেছেন, ইয়া ইবাদি, ও মাই সার্ভেন্টস, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, তার মানে হলো তোমরা যারা নিজেদের উপরে গুনাহ করছো, যারা গুনাহ করছো, আল্লাহর রহমতের উপরে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইনডিড আল্লাহ ফরগিভস অল সিনস, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, ইনডিড ইট ইজ হি হু ইজ ফরগিভিং দ্য মার্সিফুল, নিশ্চয় তিনি গাফুর, ক্ষমাশীল, ও রহিম, পরম দয়ালু। সুবহানাল্লাহ, এত আশা আল্লাহ দিছেন। আল্লাহ বলতেছে তুমি যত গুনাই করে থাকো না কেন, আল্লাহর রহমতের উপরে ভরসা হারাবা না, যতই গুনাহ করে থাকো না কেন, আল্লাহ ইজ গাফুর, আল্লাহ ইজ রহিম, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, ফিরে যেতে হবে। এবং তওবা করা খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি জাস্ট তওবার কয়েকটা স্টেপস তুলে ধরতেছি, যে স্টেপগুলো হলো তওবা করার জন্য প্রিরিকোয়েজিটস। এক নাম্বার, উই হ্যাভ টু কুইট দ্য সিন ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর ভয়ে গুনাহ করা বন্ধ করতে হবে, আল্লাহর ভয়ে গুনাহ করা বন্ধ করতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এক লোক মদ খাচ্ছে, ডাক্তার তাকে বললো যে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত মদ খাচ্ছ তুমি, তুমি যদি মদ খাওয়া বন্ধ না করো তাহলে তুমি বাঁচবা না, কদিনের মধ্যে মরে যাবা। এবং ডাক্তারের কথা শুনে জীবন বাঁচানোর কারণে সে যদি মদ খাওয়া বন্ধ করে দেয় তাহলে তার তওবা করা হলো না, তওবা হলো তখনই সে যদি মদ খাওয়া বন্ধ করে দেয় আল্লাহকে ভয় পেয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, তওবা করার জন্য। দ্যাট ইজ ট্রু তওবা। একটা মানুষ ঘুষ খাচ্ছে, ভয় পাইতেছে যে পুলিশ তাকে ধরে ফেলবে, সে ঘুষ খাওয়া বন্ধ করে দিল, সেটা তওবা হলো না, তওবা হলো তখনই সে যখন ঘুষ খাওয়া বন্ধ করতেছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্যাট ইজ নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট হলো যে সেন্স অফ রিগ্রেট থাকতে হবে, গুনার জন্য অনুশোচনা থাকতে হবে, লজ্জিত হতে হবে যে আমি গুনাহ করে ফেলছি, আফসোস থাকতে হবে যে আমি ভুল করে ফেলছি, এই ভিতরে রিগ্রেট আমাদের ভিতরে থাকতে হবে যে এত বড় গুনাহ আমি করে ফেলছি। এটা হলো নাম্বার টু। নাম্বার থ্রি হলো স্ট্রং কনভিকশন দ্যাট উই উইল নট ডু দ্য সিন এগেইন, এই গুনাহ আমি আর করব না, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। শুধু সিদ্ধান্ত নিয়ে বসে থাকলে হবে না, এরপর এটার উপরে স্টেডফাস্ট হতে হবে, অটল হতে হবে, অবিচল থাকতে হবে যে এই গুনার মধ্যে আমি আর ফিরে যেতে চাই না। আল্লাহ আমাদের ভিতরের কথা সব জানেন, আমাদের নিয়ত যদি থাকে যে হ্যাঁ ঠিক আছে আমি রোজার মাস মাফ চেয়ে নিলাম অ্যান্ড দেন আমি আবার গুনাহ করব, সেইটা করলে হবে না, আল্লাহ সব জানেন। আমাদের সিনসিয়ারভাবে, ট্রুভাবে আমাদের তওবা করতে হবে যে আমি এই গুনাহতে আর ফিরে যাব না, দ্যাটস ইট। আর যদি মানুষের সাথে আমরা কোনো কষ্ট দিয়ে থাকি তাইলে তার কাছে মাফ চেতে হবে, যদি মানুষের হক নষ্ট করে থাকি তার পাওনা তাকে ফিরিয়ে দিতে হবে, এরপরে তাকে তার কাছে মাফ চেতে হবে। এটা হলো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যদি মানুষের সাথে আমরা কোনো অন্যায় করে থাকি। তওবা করা এতই সহজ, এতই সিম্পল। যখনই কোনো ভুল হয়ে গেল আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে যাব, সঙ্গে সঙ্গে আমরা তওবা করব, সঙ্গে সঙ্গে আমরা মাফ চাবো, সেটাই হলো মুমিনের পরিচয়। হাদিসে কুদসি, যেটা তিরমিজি হাদিসেও আসছে, নবী সাল্লাম বলতেছেন যে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবা এবং আমার কাছে ক্ষমা চাবা, তুমি যাই করে থাকো না কেন, আমি তোমাকে মাফ করে দেব। সুবহান আল্লাহ,
কি বড় স্টেটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, যে যত বড় গুনাহ করে থাকো না কেন, তুমি যাই করে থাকো না কেন, তুমি যতক্ষণ ধরে আল্লাহকে ডাকবা, যতক্ষণ ধরে আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। দেন আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। ডাজেন্ট ম্যাটার কত বড় গুনাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। ইমাজিন দ্যাট। এরপর আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসো এবং আমার সাথে শিরক না করো, তাহলে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রতি আমরা কিভাবে আশা হারাতে পারি? যত বড়ই গুনাহ হোক না কেন, আমরা যদি আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। এবং সেখানে শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তবে যে তওবা করে, ঈমান আনে, এ সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহকে নেক কাজে পরিণত করে দিবে। আল্লাহ উইল রিপ্লেস দেয়ার ইভিল ডিডস উইথ গুড, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, এন্ড এভার ইজ আল্লাহ ফরগিভিং এন্ড মার্সিফুল, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতটা চিন্তা করে দেখছেন, এই আয়াতটা আমি যখনই চিন্তা করি যে আমি যে গুনাহ করে আল্লাহর কাছে যদি দাঁড়াই, অ্যান্ড আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, অ্যান্ড আমি ভালো কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমার গুনাহকে মাফ করে দিবে না, আল্লাহ বলছেন গুনাহকে মাফ করে দিবে, গুনাহটাকে চেঞ্জ করে দিবে সোয়াব হিসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা না করে কীভাবে বসে থাকি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিচ্ছেন এই গুনাহটাকে চেঞ্জ করে সোয়াব বানায় দেওয়ার? আমরা আজকেই তওবা করব, আমরা আজকেই আমাদের লাইফ চেঞ্জ করব, সিনসিয়ার তওবা করব, ফ্রেশ স্টার্ট করব, ওয়েট করব না নেক্সট রোজার জন্য, ওয়েট করব না বুড়া হয়ে যাওয়ার জন্য, ওয়েট করব না হজের জন্য, আমরা আজকেই তওবা করব, আজকেই আমরা ফিরে যাব, আজকেই আমরা নতুন ফ্রেশ স্টার্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দেক, আমাদেরকে সবাইকে জান্নাতে করুক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারিকা নবী আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।